গৃহবধূ বিলকিস বেগম এখানে আমাকে ঘর দেওয়াতে আমি অনেক খুশি। আমি নামাজ পড়েছি কাসিনার জন্য, আমি দোয়া করি। তার মতো গোপালগঞ্জ সদর উপজেলার 21টি ইউনিয়নের 761টি গৃহহারা ঠোঁটেও হাসি ফুটিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। শেখ হাসিনার উপহার পেয়ে আলহামদুলিল্লাহ খুবই খুশি। শুকরিয়া আদায় যে আমাদের আজ থাকার ব্যবস্থা করেছে, খাবার খাদ্য দেয়ার সাথে এখানে আমরা খুবই ভালো আছি। প্রধানমন্ত্রী চেয়ারম্যানের মাধ্যমে আমাদের এই ঘরটা উপহার দিয়েছে। প্রথম পর্যায়ে 480টি এবং দ্বিতীয় পর্যায়ে 281টি দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর বসবাসের জন্য হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর এই বিশাল পদক্ষেপ বাস্তবায়নে কড়া নজরদারির পাশাপাশি সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যে ডিজাইন এবং প্রাকলন আমরা পেয়েছি, সেই ডিজাইন এবং প্রাকলন যথাযথভাবে অনুসরণ করে এবং সর্বোচ্চ চেষ্টা করেছি একদম ত্রুটিমুক্ত ভাবে সকল ঘর নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য। হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী এভাবে হাত বাড়িয়ে দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে বাকি গৃহহীনদের এই প্রকল্পের আওতায় আনার অনুরোধ সচেতন মহলের। এই ঘরটাকে এবং জায়গাটাকে সুরক্ষিত করে রাখার জন্য সরকারের যেমন পদক্ষেপ নিয়েছে আপনাদেরও নিতে হবে। মুবল্লিক করিম, মাইটিভি নিউজ ডেস্ক।